টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুদ সৌদ আপনারা দেখছেন ইসিএমএল সিএসএস পিএসপি এবং মাইস্কুয়েল ব্যবহার করে কিভাবে একটি ডাইনামিক ওয়েবসাইট এবং এস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল এ পর্বে আপনাদেরকে দেখাবো পিএইচ পির রিকোয়ার্ড ফাংশান পিএসপির রিকোয়ার ফাংশন হচ্ছে আমাদের সকল তথ্য আমরা আলাদা একটা ফাইলে রাখবো এবং সেই ফাইলটি আমরা পিএসপির আমাদের আরেকটি ফাইলের মধ্যে আমরা অ্যাড করে দেবো এটি করার জন্য আপনারা রিকোয়ার ফাংশনটি ব্যবহার করতে পারেন ইতিপূর্বে আপনারা আপনাদের ডাটা বেসর হোস্টকে আপনাদের ওয়েবসাইটে কানেক্ট করেছেন এবং আপনাদের ডাটাবেসটি সিলেক্ট করেছেন এবং আপনারা সেগুলো কনফার্ম হয়েছেন হোস্টিং কে কানেক্ট হয়েছে এবং আমাদের ডাটাবেসটি সিলেক্ট হয়েছে যেহেতু আমরা এটি শিওর হয়েছি সেই কারণে আমাদের এই কন্ডিশনের এই বিষয়টি আর প্রয়োজন নেই আমি এটি মুছে দিলাম এখানে যেমন আমরা আমাদের হোস্টিংটা কানেক্ট করেছি এবং ডাটাবেসটি আমরা সিলেক্ট করেছি আমাদের এই তথ্যগুলো আমরা আলাদা একটি ফাইলে রাখবো এবং সেই ফাইলটি আমরা ইন্ডেক্স ডট ফাইলের মধ্যে আমরা অ্যাড করে দেবো এটি করার জন্য আপনারা রিকোয়ার ফাংশন ব্যবহার করতে পারেন আমি আমার এই কোডগুলো এখান থেকে কাট করে নিলাম আমি একটি নতুন পেজ নিলাম আমি আমার কোডগুলো এখানে পেস্ট করে দিলাম আমরা ডকুমেন্টটি সেভ দেব নিউজ সাইটের মধ্যে আমি এখানে সরাসরি সেভ দেবো এই ফাইলটি আমি নাম দিলাম কানেক্ট ডট আইএনসি ডট পিএসপি যেহেতু আমরা এখানে কানেকশনের বিষয়গুলো রাখছি এই কারণে আমি ফাইলের নামটি এটি দিলাম আর পিএসপি এক্সটেনশন দিলাম যেহেতু এটা পিএসপি ফাইল আমি এটি সেভ করলাম এখন আমরা এই ফাইলটি আমাদের ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা অ্যাড করবো এটি করার জন্য ইন্ডেক্স ফাইলে গেলাম এখানে দেখুন আমি রিকোয়ার লিখলাম এবং এর মধ্যে আমাদের কানেক্টের যে ফাইলটি সেটা আমরা এখানে দিয়ে দেব তারপরে আমি এটি সেভ দিলাম আমাদের এই মূল সাইডে গিয়ে মূল পেজে গিয়ে আমি এটি রিফ্রেশ দিলাম আমাদের এখানে কোনো কিছু শো করছে না কারণ এখানে আমরা কন্ডিশনের বিষিটি উঠাই দিয়েছি সেই কারণে কোনো কিছু শো করছে না কিন্তু আমাদের এই যে কানেকশনের যে ফাইলটি এই ফাইলটি আমাদের এই ইন্ডেক্স ফাইলে চলে এসেছে অর্থাৎ এটি ওটার সঙ্গে এটি সংযোগ তৈরি হয়েছে আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমার এই টিউটোরিয়ালগুলো আপনারা ভাবে দেখবেন তাহলে আপনারা ফুল প্রজেক্টটি বুঝতে পারবেন এবং আপনারা নিজেদের মতো করে একটি প্রজেক্ট তৈরি করতে পারবেন আপনারা যদি মাঝে মাঝে ছাড়া ভাবে মাঝখানে কোনো একটি টিউটোরিয়াল দেখেন তাহলে আপনারা পুরো প্রজেক্টটি বুঝতে পারবেন না পর্বে আপনারা দেখলেন কিভাবে রিকোয়ার ফাংশন ব্যবহার করে পিএচপির একটি ফাইলের সঙ্গে আরেকটি ফাইলের কানেকশন তৈরি করবেন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ